আল্লাহু আল্লাহু এই যে মধুর নাম, এ নামের পর আতুল মধু আছে না? আমাদের এই নামে জিকির করা দরকার আছে না নাই? এই নামে জিকির নিয়ে আবার ঝগড়া শুরু হয়ে গেছে আছে না নাই? জিকির নিতে হবে প্রত্যেকে, কথা বলে কোরআন থেকে জিকির নিতে হবে। কোন কোন মানুষের কথা কথিত বাইন্ধে দিয়া কোন গপ দিয়ে জিকির করা যাবে না, জিকির করা যাবে না। এই কারণেই তো আপনার যে কি বলেন আমার বড় ভাই মিজান আজহারির পর খেটেছে ওরা, কেননা মিজান আজহারি হক কথা বলেছে। মিজান আজহারি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় কথা বলার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যে ভুলে করবে বিষয়টা এমন নয়, তিনার ভিতর অসংখ্য ভুল আছে। কিন্তু এই ধরনের স্বচ্ছ আলোচনা শুনলে দরবারে গরুজা বন্ধ হয়ে যাবে, যার কারণে দুই একজন মহিলা পুরুষ নিয়ে বেনামি একেবারে আন্দোলন করা শুরু করে দিয়েছে। তাই দেখে আমার দেশের এনএসআই ডিবি তারপরে ইন্টেলিজেন্ট ডিসি সচিব এসপি প্রধানমন্ত্রী পর্যন্ত কেঁপে গেছে কুমিল্লার মাহফিল বন্ধ। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকজন আছেন, রিপোর্ট করে সরকারকে জানিয়ে দেবেন। এই ময়দান থেকে আমরা হুঙ্কার দিতে চাই, দুই চারজন মহিলা পুরুষ ময়দানে নেমে মিজান আজহারি নামে অপপ্রচার করে গাজীপুরের ময়দানে সেখানে মানুষের কম পক্ষে লক্ষাধিক কথা বলছে। পানি যত বাদ দেওয়া হয় পানি কমে যায় না, পানি বেড়ে ওঠে কথা বলছে। কবুল করলাম নিয়ে না খাই মুখে না দিয়ে সরাসরি দেশে পাঠায়।
কোথায় গেছে? বাসাইছে। আপনাদের গাজীপুরের ভাষা বলে গোয়া বলে না? যাই হোক, দেশে পাতায় এখন মহিলা হট করে রেগে গেছে, ডাক্তার হওয়ারই কথা নাকি? আমি গেলাম একটা দেশ খাইতে, তুই মহিলা দিয়ে মুখের ব্যবহার না করতে পাঠাই দিলি। মহিলা রাগে আঙুল হয়ে গেছে। আর আমার দেশের সাহেবরা মহিলা রাগ হলি তো সে আর দূরে থাকে না, কিন্তু আমি দিলাম মহব্বত করে ভালোবেসে, আমি না খেয়ে তোর বানরকে একটা কলা, তোর বানর কলাটা না খেয়ে দিয়েছে পাশাই, এত অপমান কি হয়? এখানে কিছু ছাত্ররা, কলেজ ছাত্ররা অনুষ্ঠান করতে এসেছিল, পিকনিক করতে এসেছিল, সেই ছাত্রদের কাছে ছিল উত্তরবঙ্গের বড় বড় আম, সেই একটা আম ওরে খাতি দিছিল, খেতে দেওয়ার পরে ওই সেই আমটাকে কোটে নাই, ছেলে নাই, বাসে নাই, একবারে ধরে খেয়ে দিছে। খেয়ে দেওয়ার পরে বানরের আউটপুট একেবারে কম, যার কারণে একবারে হাঁটি যাবে জোড়ায় লাগছে, একেবারে ওখানে যে লাগছে। এরপরে বানর আর খায় না, খেলাধুলা করে না, অসুস্থ হয়ে যায়, গেছে উঠে যায়, খেতে রেখে গেছে, মোড়ামুড়ি করে কিচ্ছু খায় না। এরপরে অ্যাম্বুলেন্স খবর দিয়ে কালিয়াকোর হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তার পাশা সিলে অপারেশন করে হাঁটিটা বের করে আবার সেলাই করে দিয়েছে। বানর এখন সুস্থ, যার কারণে আপনার এখানে এসে আবার খেলা দেখাচ্ছে। আপা, ও যে আমের হাঁটির যে মাঠ, সে নাম আগে খাইছিল, যার কারণে এখন তো একটু ম্যাডাম যে যা যাই খাওয়ার আগে উনি একটু মারবেন। আমি আপনাদেরকে উদাহরণটা কমিটি করার জন্য দেই, ভদ্র
শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়োজন আল্লাহু আকবার যে মিছিলের নেতা আমির হামজা আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও যেরকম আল্লাহ আকবার।